আমার জেনারেল সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল সেক্রেটারি ডক্টর হাফিজ রফিক আমি দায়িত্ব দিয়েছিল আজি যে অ্যানাউন্স করে দিব আমার পার্টির ডিসিশন হয়েছে লাস্ট উইকে যে আমি সামগ্রিক কোনো ক্যান্ডিডেট নিয়ে নেব। আমার ইচ্ছা আছে ইতিমধ্যে কিছু বুদ্ধিজীবীক আমাক কন্টেক্ট করেছে আপনাদের আমার সার্ভিসের চিন্তা করে কোনো সুরতে কোনো এটাও সিটত বিজেপি জিকিব সেইটো আপনাদের চান্স দিব লাগে। আপনার উঠিলেই বিজেপি যাওয়ার চান্স আছে স্পেশালি সামগ্রী। তারপর মর ইয়াত পড়িল রকিবুল হোসেনের সাহাবর মর হুগলি ডিফেন্স হব পারে তার লড়ার লগত তো মর একু নাই তো মর নিজের বাচ্চা নিচিন মো ভাতিজা হয় মর ঘর আইসে মানে তার প্রথমবার বাচ্চাটা উঠাইছে আমি যান পাব তাক সাহায্য করব দুর্চিন্তা করব না লাগে। আর সবচেয়ে ডর কথা যে পাঁচটা সমষ্টিত স্পেশালি সভাগুলি আমি ক্যান্ডিডেট দিলেই বিজেপি জিকার চান্স বেশি হয়ে যায় এইটার কারণে আমার পার্টির ডিসিশন হয়েছে যে আমি সভাগুলিতে নয় বাকি সব চারিটা আমি এই বাইরে ইলেকশন লড়ব আর কোনো সুরতে বিজেপি এলাকা পারিব না এটাও সিটের চিকিৎ নয় এইটো আমি চেষ্টা করি। মানে পোনপটীয়াকে আপনাদের কংগ্রেসক সহায় করেছে সব আৰু আপনাদের যে বুঝুন বুঝলে আজি দেশের যে পরিস্থিতি দিল্লির যে পরিস্থিতি পলিটিক্যাল যে এই হিসাবে মহাগঠবন্ধনে যে লোকসভাত ফাইট দিয়েছে এইটো আমি বহুত আশাবাদী হয়েছো যে এই দিল্লির মুষ্টিটা যাওয়ার যে কোনো সাহায্য আমার ফলের পর আমি করো আমি এইটু করব লাগে এইটোর কারণে আমি এই দিছি। কংগ্রেসের কিছু ব্যক্তি ইতিমধ্যে ব্যক্ত করেছে আজিও বাইক দিছে রশিদ আলমে একটা ইন্টারভিউ আজি কৈছে যে এলডিএফর সাহসও নাই লাজো নাই যদি থাকিল হয় প্রার্থী দিলে হয় এনেকে ধরনের মন্তব্য প্রদান করেছে রশিদ আলম। তাই উঠি যাও তাই উঠি যাও আমার ঘরের ইউডিএফ জয়েন করো যদি ইমান ইচ্ছা আছে ইউডিএফ জয়েন করো টিকিট খুঁদ হবো মানে আমি তখন কারণ আমি চিন্তা করি হলে আমি টিকিট নিদিও কিছু মানুষ নির্লজ্জ হয় আমার এটার উপর মাথা কোনো ইচ্ছাও নাই আমি এটা ভাল উদ্দেশ্য করে করেছি কিছু মানুষ লাগে ডিভাইড এন্ড রোল এসব মানুষ জেহেরিলা মানুষ মই সকলের উপর কোনো মন্তব্য চামগুড়ি সমষ্টিত রকিবুলের পুত্র জিকাতে নিশ্চিত বলে আপনি কব বিচার মোৰ হিচাপে নিশ্চিতই হৈছে আমি মিত্ৰ কৰাৰ পিছত জিকিব জিকিব আৰু জঞ্জিল ভাল ভূপে জিকিব বুলি আমি আশা কৰিছোঁ।